So guys, welcome back to another video. And আজকে আমরা খেলতে যাচ্ছি ক্রাফটম্যান। বেসিক্যালি এটা মাইনক্রাফটের মতনই, বাট মাইনক্রাফট নয়। তো লেটস বিগিন। এটার আরো এপিসোড আসবে। যদি আপনারা লাইক করেন এই ভিডিওকে, এই ভিডিওতে হ্যাশট্যাগ, তো গাইস অ্যাড এসে পড়ছিল। এনিওয়ে, এই সিরিজের সেকেন্ড পার্ট চাইলে নিচে এই কমেন্টে হ্যাশট্যাগ সেকেন্ড পার্ট ক্রাফট মোড ক্রাফট ওয়ার্ল্ড বলবেন। তো আগে যাই, আমরা সার্ভাইভাল মোডে ইনফিনিটিতে খেলব অ্যান্ড ক্রিয়েট ওয়ার্ল্ড। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি, আমাদের ডান পাশের উপরে হাই খাবার হাঙ্গার, অ্যান্ড বাম পাশের উপরে হেলথ অ্যান্ড স্যান্ড। অ্যান্ড আমি এটা আগেও খেলছি। অ্যান্ড দিস ইজ মাই প্লেয়ার অ্যান্ড ওয়াটার। তো আমরা আজ একটু কম আসতে পারি, অ্যান্ড আমরা অনেক খারাপ জায়গায় স্পন হয়েছি। লিটারি এই জায়গায় কিচ্ছুই নাই, খালি পানি। ওয়াই 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 ওয়াই, আমরা অনেক খারাপ জায়গায় স্পন হয়েছি। তো এই ওয়ার্ল্ডে তো আমরা থাকতে পারবো না, তো সুইচ আপ করি নেক্সট ওয়ার্ল্ডে। তো গাইজ, আমরা নতুন ওয়ার্ল্ডে এসে পড়েছি। অ্যান্ড এই ওয়ার্ল্ডে সবার প্রথমে আমরা একটা জঙ্গলে স্পন হয়েছি। অ্যান্ড আমার আজ অনেক কম আসতে পারে, আই ডোন্ট নো ওয়াই। আপনারা মোবাইলের সাউন্ড বাড়িয়ে নিতে পারেন। ওকে, এদিকে সবার প্রথমে ক্রাফটম্যানে ঢুকে আমাদের উড কাটা লাগবে, মানে গাছ কাটা লাগবে। তো আমরা গাছ কেটে ফেলি। এটা অনেক বড় গাছ, এন্ড আমরা গাছটা কেটে ফেলেছি। তাড়াতাড়ি করে এটা উড বানিয়ে দিই, স্প্রুস উড অ্যান্ড ক্রাফটিং টেবিল বানিয়ে দিই। অ্যান্ড তারপরে স্টিক নিয়ে নিই অনেকগুলো, অ্যান্ড তারপরে উডেন অ্যাক্স, এটা উডেন সর্ড। তো এদিকে আমরা উডেন সল্টও বানিয়ে ফেলেছি, আমরা উডেন কেক্সও বানিয়ে নিই, আমরা উডেন ছাফেলও বানিয়ে নিই। অ্যান্ড চলে যাই শুরু করতে। তো গাইজ, আমরা স্প্রুস বোর্ডও বানিয়ে ফেলি। অ্যান্ড দেয়ার ইউ গো, বুম। অ্যান্ড এসে পড়েছি আমরা। অ্যান্ড আমরা সর্ড নিয়ে চলে আমরা মাইনিং করতে যাই। সবার ভিলেজ খুঁজি, ইউনো ভিলেজ তো যে গাঁও আছে আমাদের, যে গাঁয়ের মতন, মানে প্লেসটা কীরকম সেটা আমি আগে যে এক্সপ্লোর মানে এক্সপ্লেন করতেছি। ভিলেজ মানে কি, যদি অনেকজন জান না ভিলেজ মানে কি, তো তাদের বোঝার জন্য আমি বলে দিই। ভিলেজ মানে তোমাদের নানি বাড়ি, নানা বাড়ি, ওদিকে ভিলেজ আছে না, ভিলেজ তো ওইটার মতনই একটা ভিলেজ, মানে গাঁও 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 বলতে পারো হ্যাঁ বাংলায়। অ্যান্ড এদিকে অ্যাজ ইউজুয়াল পানিতে আমরা ডাইভ মারবো। ব্যাম বুম পাও বা ব্যাম বুম বুম পাও। তো আমরা উঠে গেছি, তাড়াতাড়ি করে আমরা এদিকে করে ফেলি আমাদের কাজটা, যেটা হলো গিয়ে ডাইভ মারা, বুম 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 বাও পাও। আচ্ছা, আমি বোর্ড কিসের জন্য বানিয়েছি, লেটস গো। তো এদিকে রাইট হ্যান্ডেল লেফট হ্যান্ডেল আছে, আমরা যদি রাইটে চাপ দিই তাহলে লেফটে যাই, লেফটে চাপ দিলে রাইটে যাই, আর দুটা চাপ দিলে সোজা যায়। তো চালিয়ে শুরু করতে। ওকে, তো মজ করবি বেটে মজ। তো
আমরা এদিকে যাচ্ছি। এন্ড উই যে পাহাড়, এন্ড সেইরকম এন্ড ব্যাকগ্রাউন্ড আজকে ইগনোর করো। আমরা কল পেয়ে গেছি, কল আরো কল পেয়ে গেছি, এটার নাম কল। তো গাইস আমি অনেক প্রোগ্রেস করে ফেলেছি, এত যে আমরা ফার্নেস বানিয়ে ফেলেছি। অ্যান্ড আমি স্কিপ করে দিয়েছি কারণ অনেক ইরে লাগছে। অ্যান্ড আমরা পনেরোটা কল পেয়েছি, ইয়োহো। অ্যান্ড আমাদের চেস্ট লাগবে, তো তাড়াতাড়ি করে চেস্ট। অ্যান্ড আমরা স্পুনের জিনিস বানিয়ে নিয়েছি, ব্যাম্বু পাপাও। অ্যান্ড মামা মিয়া, ওকে। অ্যান্ড আমরা একটা চেস্ট বানিয়ে ফেলেছি, অ্যান্ড এই চেস্টটা রেখে দিই। আমাদের লিটল হাউস হয়ে গিয়েছে এটা। অ্যান্ড এইসব রেখে দিই এটাকে। তো মামা মিয়া, ওকে। তো এইসব প্রোগ্রেস তো হয়ে গিয়েছে আমার, লিটল হাউস বাকি আছে। আমাদের হাউসটা একটু বিগ হয়ে গেল, পাও। তো আমরা এদিকে অনেক প্রোগ্রেস করে নিয়েছি, আমরা স্টোনের বিগেস বানিয়ে ফেলেছি, স্টোনের সব কিছু বানিয়ে ফেলেছি। এদিকে আমরা 18টা কবল স্টোন ওয়াল বানিয়ে ফেলি। অ্যান্ড আমরা এদিকে ওয়ালটাকে লাগিয়ে ফেলি। অ্যান্ড হয়ে গিয়েছে স্পেস। তো এবার আমরা রাত হয়ে যাচ্ছে আমাদের ক্রাফটম্যানের দুনিয়ায়, আমরা আবার নিয়ে নিই। অ্যান্ড এরকম করে লাগিয়ে ফেলি, এরকম করে লাগানো ফোনটা শর্ট 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 হয়ে গিয়েছে, আমি ছোট হয়ে গিয়েছে এটা। তো আর একটুখানি এদিক দিয়ে ভালো, কারণ এটা বেশি বড় হয়ে গিয়েছে। তো আমরা এই কাজটা করার পর ভিডিওটা এন্ড করে দিই, কারণ রাত হয়ে যাচ্ছে। অ্যান্ড আমার ভিডিওর টাইম তো জানোই তোমরা, 10-15 মিনিট ভিডিও করি। তো আমরা আরো হালকা একটু প্রোগ্রেস করি। অ্যান্ড এই যে এই শিকারটাকেই তো আমরা খুঁজতেছিলাম, এখন গেস্ট ওয়ার্ড আমরা কি করবো। তাড়াতাড়ি এই কাজটা করি, আমি ভিডিওটা এন্ড করে দিব, কারণ 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিটের বেশি আমি ভিডিও করি না। তো এরকম
ডিজাইন করে আমি তাড়াতাড়ি নিয়ে নিচ্ছি। অ্যান্ড তাড়াতাড়ি করে আমরা কবরস্টোন ওয়াল বানিয়ে ফেলি। অ্যান্ড আমাদের শিকারটা তাড়াতাড়ি করে এই পাশে আসছে, সে আই থিঙ্ক জেনে গিয়েছে যে আমি তার সাথে কী করব। তো এরকম করে আমি এটাকে এরকম করে ফেলি, অ্যান্ড এটাকে এরকম করে লাগিয়ে দিই। গেস হোয়াট, তো এটাকে এরকম করে লাগিয়ে দিই। ওয়ান টু বাম বাম পাও মাম্মিয়া, তো এরকম করে আমি লাগিয়ে দিলাম। অ্যান্ড গেস হোয়াট, আমি কী করবো, আমি এইটাকে ট্র্যাপ করব। তো বেসিক্যালি ক্যামেরা ট্র্যাপ করে একে নিয়ে বসবো, স্নিক হবো। স্নিক হয়ে আমি একে আস্তে আস্তে নিয়ে যাবো। অ্যান্ড তাড়াতাড়ি করা লাগবে, কারণ এই ইউনো জম্বিজ আছে, ইউনো জম্বিজ মানে সে আমাদের পারে, যেমন আমাদের হার্ট আছে। অ্যান্ড জম্বি মানে একটা ভূতের মতন যে আপনাকে মারবে, আপনিও সত্যি তাকে মারতে পারবেন, বাট অনেক সাবধান থেকে, কারণ সেও আপনাকে মারতে পারে। অ্যান্ড বেসিক্যালি এই আমাদের শিকারটা তো গেছো, গেল গা শিকারটা চলে যাও তুমি এটার ভিতরে 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 যাও আমাদের শিকার। ওকে, তো এদিকে আমরা আরেকটি প্ল্যাটফর্ম বানিয়ে দিই। উঠো উঠো দেখো আট, উঠো উঠো, উঠো না ভাই। ওকে, এবার দেখো কী করবো, আমি এটিকে ভেঙে ওকে ঢুকাবো, কারণ এ মানছে না একেবারে। এ না মানলে আমি কী করতেই পারি, একে ঢুকিয়ে দেয় এ আবে 12 মিনিটের ভিডিও হয়ে গেছে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে যে আবে সাদে বলছে সেটা আমার ভাই, যেহেতু জানে না আমি কী করতেছি, তো আমাকে পাগলের মতন মনে করতেছে। অ্যান্ড এইসব বলতে ও হিন্দু না জেনে রাখেন। তো গাইস, ফাইনালি আমাদের এই ভিডিওটা শেষ করলাম। আই হোপ কি ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো না লাগলে কমেন্ট করবেন যে ভাই এটা ভালো না। অ্যান্ড হলো গিয়ে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর আমাকে সাপোর্ট করতে থাকবেন। অ্যান্ড গেস হোয়াট, আমি এখন দিকে একটা কিনে গেছি। তো ব্যাম বুম ব্যাম।